একজন ডিরেক্টর এবং আইসেড এর কর্তা যিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলছেন যে তার কাছে সাতাশ হাজার কিট রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে টেস্টের সংখ্যা অত্যন্ত কম হচ্ছে তিনি বলছেন গত রবিবার তার কাছে মাত্র নটা স্যাম্পেল এসছে তার সাথে উনি কি বলছেন টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলছেন পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আগে আশি থেকে নব্বইটা করে স্যাম্পেল তাদের কাছে আসছিল কিন্তু শেষ রবিবার মাত্র নটা টেস্ট কিট এসছে অর্থাৎ সংখ্যাটা অনেকটা কমে গেছে এখন এর পেছনে ইয়ে বলে অর্ধসত্য অর্থাৎ গ্লাস অর্ধেক খালি অর্ধেক ভর্তি কেউ বলতে পারেন অর্ধেক খালি আবার কেউ বলতে পারেন অর্ধেক ভর্তি দুটো কথাই সত্যি কিন্তু প্রেজেন্টেশনের উপর নির্ভর করে আপনি কতটা নেগেটিভ এবং আপনি কতটা পজিটিভ ঠিক সেভাবেই মাননীয় শান্তা দত্ত কেন্দ্রীয় সরকারের একজন কর্মচারী কথাটা বললেন কেন আমি এ কথাটা বলছি এটা ঠিক আগে রাজ্য সরকারের তরফ থেকে আশি থেকে নব্বইটা করে স্যাম্পেল আপনার নাইসেটের কাছে যাচ্ছিল এবং এটাও সত্যি শেষ রবিবার সেই স্যাম্পেলের সংখ্যাটা কমে নটা হয়েছে কেন হয়েছে আপনারা প্রত্যেকে জানেন কটা ল্যাবে টেস্ট হবে এবং কোন ল্যাব সে টেস্ট করার অনুমতি পাবে সেটা ঠিক করে কেন্দ্রীয় সরকার ওটা রাজ্য ঠিক করে না ঠিক সেই হিসাবে কয়েকদিন আগে পর্যন্ত আমাদের রাজ্যে মাত্র দু জায়গাতে টেস্টিং হচ্ছিল সেই দু জায়গার মধ্যে প্রধানত যেখানে হচ্ছিল সেটা ছিল নাইসেড অর্থাৎ কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা মানে একটি অর্গানাইজেশন সেই নাইসের পরীক্ষা করছিল এখন যেহেতু শুধুমাত্র নাইসের এতদিন পরীক্ষা করছিল তাই পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ পর্যন্ত যতগুলো সন্দেহভাজন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে তাদের প্রত্যেকের স্যাম্পল নাইসেডেই গেছে ফলে তারা ভুড়ি ভুড়ি স্যাম্পেল পেয়েছে আর আশি থেকে নব্বইটা করে পার ডে যেটা তারা তিনি নিজেই বললেন এখন কি হয়েছে এখন কেন্দ্রীয় সরকারের থেকে অনুমতি পাওয়ার পরে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সাতখানা টেস্ট সেন্টার যার মধ্যে পাঁচটা সরকারি পিজি রয়েছে এরম থেকে শুরু করে আপনার মুর্শিদাবাদের থেকে শুরু করে মেদিনীপুর এরম সারা রাজ্য জুড়ে টোটাল পাঁচটা সরকারি জায়গা রয়েছে যেখানে টেস্ট হচ্ছে এবং দুটো প্রাইভেট রয়েছে তার মধ্যে একটা অ্যাপেলো হসপিটাল এবং আরও একটা রয়েছে অর্থাৎ আগে দুটো জায়গায় টেস্ট হচ্ছিল এখন সাতটা জায়গায় টেস্ট হচ্ছে এখন সাতটা জায়গায় টেস্ট হলে স্বাভাবিকভাবেই স্যাম্পেলের সংখ্যা তো ডিভাইডেড হবে সব তো এখন আর নাই সেটে যাবে না যেটা আগে কোচবিহার থেকে কাকদ্বীপ সমস্ত স্যাম্পেল নাই সেটে এখন তো সেটা সারা বাংলায় ভাগ হবে এখন কোচবিহার একটা উত্তরবঙ্গে যাবে শিলিগুড়িতে এখন আপনার মধ্যবঙ্গের একটা মুর্শিদাবাদে যাবে আপনার দক্ষিণবঙ্গেরটা কোনোটা দক্ষিণ চব্বিশ পরগনাটায় যাবে কোনোটা আবার আপনার মেদিনীপুর ফুলপুরের যাবে এখন তো সব নাইসেটে যাবে না ফলে স্বাভাবিকভাবেই তার কাছে টেস্ট কিটের সংখ্যা কমবে এখন টাইমস অফ ইন্ডিয়ার একটা খবর বলি যে টাইমস অফ ইন্ডিয়া তার সাক্ষাৎ তার তিনি টাইমস অফ ইন্ডিয়াকে বাইট দিয়েছেন সেই টাইমস অফ ইন্ডিয়ারই সেই দিনকারই খবর বলছে যেদিন রবিবার নটা স্যাম্পেল পাঠানো হয়েছিল নাইসেটকে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা সেই দিনেই শুনুন মন দিয়ে সত্তরটা স্যাম্পেল পাঠানো হয়েছিল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনকে নব্বইটা স্যাম্পেল পাঠানো হয়েছিল এসএসকেমকে এবং নটা স্যাম্পেল পাঠানো হয়েছিল নাইটজেটকে তার মানে কি সত্তরটা স্কুল অফ টপিক্যাল মেডিসিন প্লাস নব্বইটা এসএসকেম কত হলো একশো ষাট নব্বই প্লাস সত্তর তারপরে কি প্লাস নটা নাইসেট তার মানে কি একশো ঊনসত্তর মানে কি টোটাল আমি যদি গড়ে মানে প্রায় ধরি একশো স্যাম্পল রবিবার পাঠানো হয়েছে তার মানে মানে ওই সেই সময় পাঠানো হয়েছে তার মানে আগে গড়ে আশি নব্বইটা স্যাম্পলিং টেস্ট হচ্ছিল যেটা শুধু নাইসের থেকেই হচ্ছিল তাই ওটাই টোটাল নাম্বার এবং এখন সারা রাজ্যে ডিভাইডেড হয়ে যেহেতু হচ্ছে তাই একশো সত্তরটার কাছাকাছি স্যাম্পলিং হচ্ছে অর্থাৎ আগের থেকে বেশি স্যাম্পল টেস্ট হচ্ছে কিন্তু খবরটা হয়ে গেল পুরো উল্টো যে আগের থেকে টেস্টিং এর সংখ্যা কমে গেছে কেন কারণ নাইসেড এর কাছে টেস্ট সংখ্যা কম গেছে আরে নাইসেড এর মিস্টার মানে মাফ করবেন মিসেস শান্তা দত্ত আপনার মিডিয়ার সামনে বক্তব্যটা রাখার আগে আপনি এটা কেন ভাবলেন না স্কুল অফ টপিক্যাল মেডিসিন মেদিনীপুর মুর্শিদাবাদ শিলিগুড়ি এস এস কে এম এগুলোতে কত করে টেস্ট কিট যাচ্ছে আপনি যে শুধুমাত্র নটা গেছে আপনার কাছে এই সংখ্যাটা বলে দিলেন গোটা রাজ্যের কাছে এবং বিরোধীদের হাতে আপনি একটা মিথ্যা মিথ্যা অস্ত্র তুলে দিলে নাও তোমরা এটা নিয়ে লড়াই করো তারা কি আর এই জিনিসটা খতিয়ে দেখলো পেছনে যে আগের থেকে আরো বেশি স্যাম্পেল যাচ্ছে কিন্তু যেহেতু এখন সাতটা কেন্দ্র আগে ছিল দুটো কেন্দ্র তাই এখন সংখ্যাটা ডিভাইডেড হয়ে গেছে তাই আপনার কাছে কম যাচ্ছে আপনার কাছে কম যাওয়া স্যাম্পেল মানে এরকম নয় যে টোটালে স্যাম্পেলিং কম হচ্ছে ভাবুন একটা পাড়াতে আগে একটাই মুদির দোকান ছিল সব পাড়া পাড়ায় একশোটা বাড়ি সেই মুদির দোকান থেকে কিনতো এখন পাড়ায় পাঁচটা মুদির দোকান ফলে স্বাভাবিকভাবেই যে একটা মুদির দোকানে একশোটা বাড়ি পেতে বা সে কুড়িটা পাবে কারণ পাঁচ কুড়ি একশো পাঁচটা মুদির দোকানে কুড়িটা করে ভাগ হয়ে গেছে এখন একশো জন কিনতেন এখন জন কিনছেন কিন্তু যিনি একশো পঞ্চাশটাই একটা দোকান থেকে কেনা হতো আগে তার কপালে এখন ধরুন পঁচিশটা কাস্টমার পড়ছে সে কি বলছে দূর পাড়ার লোক কি মুদির দোকানে একসাথে বন্ধ করে দিল নাকি কিন্তু আসলে তো সেটা নয় আসলে মুদির দোকান বেড়ে গেছে বলে কাস্টমারের সংখ্যা ডিভাইডেড হয়ে গেছে এবার আসি তার সাতাশ হাজার কিট আছে বক্তব্যে এসছে রিসেন্ট এসছে বাক্সও ঠিকঠাক করে খোলা হয়নি ডিস্ট্রিবিউশনও শুরু হয়নি ঠিকঠাক করে কিটগুলো তাহলে কি করে মানে ধরুন কালকে কিটটা এসে পৌঁছেছে উনি আজকেই বললেন এই তো সাতাশ হাজার কিট রাজ্য সরকার তো ঠিকঠাক করে টেস্ট করছে না ব্যবহার করছে না কিন্তু ঠিক পরশু কতগুলো কিট ছিল ওই তথ্য উনি দিচ্ছেন না এটা হচ্ছে ওই যে বললাম আমি আধা গ্লাস ভর্তি আর আধা গ্লাস ফাঁকা এই জিনিসগুলো বক্তব্যের মাঝখানে কিভাবে হয় আপনাদের প্রত্যেকের জেনে রাখা উচিত প্রথম পশ্চিমবঙ্গে মাত্র চল্লিশটা কিট পাঠানো হয় এই চল্লিশটা কিটের মধ্যেই যখন একশো জনকে আপনি টেস্ট করতে বলবেন সেটা অসম্ভব হবে স্বাভাবিকভাবেই তাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যেখানে জ্বর সর্দি কাশির সিমটম আছে সেখান থেকে টেস্টিং করা হচ্ছিল এখন আপনি বলবেন তাহলে পশ্চিমবঙ্গে কেন আক্রান্তের সংখ্যা কম এটা কি করে সম্ভব আশেপাশে রাজ্যগুলো এত হচ্ছে কারণ পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যারা প্রায় কাছাকাছি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছিল সাধারণ মানুষ যারা জ্বর সর্দি কাশি বা এরকম আক্রান্ত কারো রয়েছে কিংবা যারা বিদেশ থেকে এসছেন তাদের সংস্পর্শে এসছেন তারা যেন কোনোভাবে সমাজে না মিশতে পারে তাই খবর পাওয়া মাত্র রাজ্য সরকার রুটে ঢুকে গিয়ে তাদেরকে ধরে ধরে কোয়ারেন্টাইন সেন্টারগুলো ঢুকিয়েছে ঢুকেছে কি জানেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পঞ্চাশ হাজারের ওপরে লোক কোয়ারেন্টাইন সেন্টারে রয়েছে সরকারের তৈরি করা ফলস্বরূপ তাদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর পরেই যাদের মধ্যে সিমটম দেখা গেছে তাদেরকে সাথে সাথে টেস্টিং করা হয়েছে এবং বিদেশিদের সংস্পর্শে যারা এসছে তাদেরকে ইনস্ট্যান্ট টেস্টিং করা হয়েছে তাদের অপেক্ষা করা হয়নি কারণ এর গাইডলাইনই ছিল ওটা এবং আইসিএমআর গাইডলাইনের রাজ্য সরকারকে চলতে হয় যেহেতু পশ্চিমবঙ্গে বিদেশ থেকে আসা লোকের সংখ্যা মানে আসার সাথে সাথে তাদেরকে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছিল এবং আসার সাথে সাথে তাদের ফ্যামিলির লোকজনকে কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছিল তাই পশ্চিমবঙ্গ অনেক আগে থেকে ব্যবস্থা নিতে পারার জন্য পশ্চিমবঙ্গের সংখ্যাটা অনেক কম এবং আপনারা ভুলবেন না পশ্চিমবঙ্গ কেন্দ্র সরকারের অনেক আগে লকডাউন ঘোষণা করে দিয়েছিল এখন প্রশ্ন টেস্ট কাদের করা যায় আইসিএমআর গাইডলাইন অনুযায়ী আপনি তো যাকে তাকে ধরে টেস্ট করতে পারবেন এই শেষ ন তারিখ অর্থাৎ নাইনথ এপ্রিল আইসিএমআর তাদের গাইডলাইন আপডেট করে বলেছে যাদের বিদেশ থেকে আসার বা সংস্পর্শে যাওয়ার ইতিহাস নেই তারাও টেস্টিং করতে পারে অর্থাৎ এই লাস্ট এপ্রিল আজকে কত তারিখ আজকে আমরা চোদ্দ তারিখে বসে আছি অর্থাৎ এক সপ্তাহ হয়নি মাত্র পাঁচ দিন আগে আইসিএমআর তাদের নীতি আপডেট করেছে এখন আইসিএমআর এতদিন বলছিল যারা বিদেশ থেকে এসছে বা তাদের সংস্পর্শে এসছে তাদের টেস্ট করা যাবে এছাড়া কারোর করা যাবে না রাজ্য সরকার কি করতে পারে তার নিয়মের বাইরে তো যেতে পারে না এখন আপনি বলবেন তাদের কেরালার এত টেস্ট কেন কেরালা সবার প্রথম ধরা পড়েছিল বলে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে টেস্ট কিটের একটা বড় অংশ কেরালাকে দেওয়া হয়েছিল যেহেতু কেরালায় ধরা পড়েছিল এরপরে কেরালা তামিলনাড়ু এবং মহারাষ্ট্র যে তিনটে রাজ্য সবচেয়ে বেশি সংখ্যক ধরা পড়ছিল প্রায় হাজারে হাজারে এখন ধরা পড়ছে এবং দিল্লি সেগুলোতে বেশি পরিমাণ কীট পাঠানো হয় যেহেতু সেই রাজ্যগুলো খুব বাজেভাবে এফেক্টেড সমসংখ্যক কীট মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা পশ্চিমবঙ্গের মতো রাজ্য ছত্তিশগড় রাজস্থান পায়নি যেহেতু সেখানে সংখ্যাটা কম এবং আপনার এই জামাতের কাণ্ডটা হওয়ার পর আরও সেই সব রাজ্যগুলোকে বেশি সংখ্যক কীট দেওয়া হচ্ছে কারণ সেই সব রাজ্যগুলো বিশেষ করে দিল্লির মতো জায়গা বেশি কোট সংখ্যক ফেসেছে এবং স্বাভাবিকভাবেই তাদের টেস্টিং বেশি হচ্ছে তাবলিকি জামাতের ঘটনাটার পর তো দিল্লি ফিল্লি টেস্টিং আরও বেড়ে গেছে স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গে তো তাবলিগি জামাতের জন্য অতটা এফেক্টেড হয়নি যে একশো দেড়শো জন তাবলিগি জামাতের খোঁজ পাওয়া গেছিলো তাদেরকে ধরে কোয়ারেন্টাইন সেন্টারে পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার তরফ থেকে তারা রাজ্যে ঢোকার পরে কিন্তু দিল্লি তো সেটা পারেনি তারা ছড়িয়ে পড়েছে স্বাভাবিকভাবেই তাদের টেস্ট বেশি হবে শুধুমাত্র তাবলিগি জামাতের কেসের জন্যই প্রায় পঞ্চাশ শতাংশ কেস বেড়ে গেছে এই কদিনে আর তাদের টেস্টিং তো সেই রাজ্যগুলোতে হয়েছে যেখানে তাবলিগি জামাত এফেক্টেড পশ্চিমবঙ্গ তো সেটা নয় লাস্টের কনক্লুশনে সোজা কথা শুনুন পশ্চিমবঙ্গ সরকার যেহেতু বহু আগে থেকেই সঠিক সঠিক পদক্ষেপ নিয়েছে যে পদক্ষেপের ফলে থেকে শতাংশ বিপদের সম্ভাবনা কমিয়ে দেওয়া যায় পাঁচশো বিরাশিটা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করে প্রায় পঞ্চাশ হাজার সন্দেহভাজন মানুষকে প্রথমেই সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়েছে এবং এটাই সেই কারণ যে কারণে পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা কম টেস্ট কম হচ্ছে কারণ এই এই সংক্রান্ত সিমটম লোকের কম ধরা পড়ছে এবং বিদেশ থেকে যারা আগত তাদের অলরেডি কোয়ারেন্টাইন করে দেওয়া হয়েছে ফলে নতুন করে টেস্ট করার মতো লোক নেই এই কারণে লোকের সংখ্যাটা কম এখন রাজ্য সরকার যদি লোক দেখানির জন্য ভারতবর্ষে কম্পিটিশান পাবে সবাই বলবে বাবা অনেক টেস্ট হচ্ছে তার জন্য তো সব টেস্ট কিট খরচা করতেই পারে কাল পরশু থেকে শুরু করে এক একটা বাজারে গিয়ে একশোটা লোকের টেস্ট করে দিতে চলে চলে যেতে হয়ে যেতে পারে আপনি আমি সবাই বলবো বাবা অনেক টেস্ট হচ্ছে এবার আমরা খুব খুশি কিন্তু আসলে কি কাজের কাজটা তখন কাজের কাজটাও তখন হবে না কারণ প্রকৃত যাদের টেস্টের দরকার সেই জিনিসটা হবে না রাজ্য সরকারের তরফ থেকে এই মুহূর্তে মাইক্রো ম্যানেজমেন্ট এরিয়া সিলেক্ট করা হচ্ছে এই কারণে কারণ সেই এরিয়াগুলোতে ঢুকে ঢুকে এবার সিমটমেটিক মানুষের খোঁজ করা চলবে এবং তাদের টেস্টিং হবে যেহেতু এই লাস্ট ন তারিখ আইসিএমআর গাইডলাইন আপডেট করেছে যে শুধুমাত্র বিদেশ থেকে আসা বা তাদের সংস্পর্শে আসা নয় রাজ্য সরকার বা সরকারগুলো চাইলে অন্যদেরও করতে পারে এটা আইসিএমআর লাস্ট বলেছে এখন যারা বিরোধিতা করছেন তাদের কাছে আমার তিনটে প্রশ্ন এক গাইডলাইন অমান্য করে কি রাজ্য সরকারের উচিত ছিল যাকে খুশি টেস্ট করা তাহলে ন তারিখের আগে আপনারা দেখতে পেতেন দশ হাজার টেস্ট হয়েছে পশ্চিমবঙ্গে এটা কি উচিত ছিল হ্যাঁ কি না আপনাদের কাছে জানতে চাইছি দুই কেন্দ্রীয় সরকার ঠিক করে দেয় একটা রাজ্যে কতগুলো টেস্ট সেন্টার হবে কেন্দ্রীয় সরকার যখন দুটো টেস্ট সেন্টারে মাত্র অনুমতি দিয়েছিল তখন রাজ্য সরকার কিভাবে অত্যধিক পরিমাণ টেস্টের দত্ত শুনে রাখুন তার কাছে যখন রাজ্য সরকারের তরফ থেকে প্রথমে হচ্ছিল তিনি বলেছিলেন আমাদের কাছে এত টেস্ট কিট নেই এভাবে উল্টো পাল্টা স্যাম্পলিং করে পাঠাবেন না বুঝে শুনে ফিল্টার করে স্যাম্পলিং করে পাঠান এই শান্তা দত্ত তখন বিরক্ত হয়েছিল রাজ্য প্রশাসনের উপর কারণ তখন সত্যি টেস্ট কিট কেন্দ্রীয় সরকার পাঠায়নি আজকে কেন্দ্রীয় সরকার পাঠিয়েছে তাই তিনি বড় বড় কথা বলছেন কিন্তু কবে পাঠিয়েছেন তিনি বলছেন না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যার জায়গা ইতিহাস ঘেঁটে দেখুন তিনি কি বলেছিলেন কদিন আগে পর্যন্ত আজকে যখন বেশি টেস্ট হচ্ছে তখনও তিনি মিথ্যাচারিতাটা করে যাচ্ছেন এবার বলুন দ্বিতীয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যখন মাত্র দুটো জায়গার অনুমতি দেওয়া হয়েছিল তখন রাজ্য সরকার কিভাবে অত্যধিক পরিমাণ টেস্ট করাতো যেখানে নাইসের অধিকর্তা পর্যন্ত বলছিলেন এত টেস্ট পাঠাবেন না আমাদের কাছে লোকবল নেই আমাদের কাছে এত কিট নেই কী করতেন এবং তৃতীয় কেন্দ্রীয় সরকার ঠিক করে দেয় প্রথমত কাদের টেস্ট করতে হবে কেন্দ্রীয় সরকার ঠিক করে দেয় আপনার কোন সেন্টারে টেস্ট হবে কেন্দ্রীয় সরকার টেস্ট সংখ্যা প্রথমে কি এবং সেই কেন্দ্রীয় সরকার সার্কুলার জারি করে বলেছিল রাজ্য টেস্ট কিট কিনতে পারবে না অর্থাৎ মমতা যদি চাইতেন আমি আমার রাজ্যের আরও বেশি মানুষের টেস্ট করবো তাহলেও কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী রাজ্য নিজে টেস্ট কিট কিনতে পারতো না সেটাও রিসেন্টলি আপডেটেড হয়েছে অর্থাৎ রাজ্য এখন চাইলে টেস্ট কিট আলাদা করে কিনতে পারে তাহলে বলুন এই তিনটে জিনিস নতুন আপডেটেড হয়েছে তাহলে আপনারা এখন বলবেন তাহলে অন্য রাজ্যে কি করে এখন বেশি যে রাজ্যগুলোর সাথে আপনারা তুলনা করছেন সেই রাজ্যগুলোতে অলরেডি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বেশি বেশি করে টেস্ট কিট গেছে যেগুলো তারা জামাত অ্যাফেক্টেড যেহেতু তারা সবচেয়ে বেশি সংখ্যক আউটব্রেক নোটিস করছে এবার আপনি বলবেন পশ্চিমবঙ্গের সংখ্যাটা সবচেয়ে কম কেন কারণ পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যারা পাঁচশো বিরাশিটা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করে প্রায় পঞ্চাশ হাজারের ওপর সন্দেহভাজন লোককে আলাদা করে দিতে পেরেছে সেই কারণেই সমাজে এইটা বেশি ছড়ায়নি এবং সমাজে ছড়াতে পারেনি বলেই পশ্চিমবঙ্গে এখনও আক্রান্তের সংখ্যা সব সবচাইতে কম সবচাইতে কম কারণ সবচেয়ে তাড়াতাড়ি স্টেপ নিয়েছিল যে কারণে আপনারা প্রত্যেকে সারা ভারত সোশ্যাল মিডিয়া জুড়ে মমতা ব্যানার্জির প্রশংসা হয়েছিল প্রথম স্টেপ নিতে পেরেছিল বলেই পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা সবচাইতে কম প্রথম পাঁচশো বিরাশিটা কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করে পেরেছিল বলেই ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য হিসাবে সমস্ত আক্রান্তকে আলাদা কর সম্ভাব্য আক্রান্তকে আলাদা করা গেছে প্রথম রাজ্য হিসাবে এই করোনা হসপিটাল স্পেশালাইজ হসপিটালে লোক পাঠানো হচ্ছে ফলে সন্দেহ হলেই ডাইরেক্ট ট্রিটমেন্টের জন্য তাদের পাঠানো হচ্ছে এবং হসপিটালে তাদের টেস্টিং করা হচ্ছে সেই কারণেই আগে ডেলি আশি নব্বইটা টেস্টিং হচ্ছিল এখন কেন্দ্র টেস্ট কিট পাঠানোর পরে একশো সত্তর থেকে একশো আশিটা করে টেস্টিং হচ্ছে যেটা নাইসেটের অধিকর্তা বলছে নটা কারণ তার কাছে নটা গেছে অন্যান্য টেস্টিং সেন্টারগুলোতে আরও বেশি সংখ্যক গেছে অর্থাৎ আগে আশিটা হচ্ছিল এখন প্রায় একশো আশিটা হচ্ছে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ প্লিজ এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে লড়াই করুন এবং সঙ্গবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান তিনি লড়াই করছেন তার এই লড়াইটা তাকে দুর্বল করে দেবেন না আমি দেবাংশু ভট্টাচার্য ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন